তো সমস্যাটি হচ্ছে যে একটি ঘড়ির ঘণ্টা নয় বার বাজতে বারো সেকেন্ড সময় নেয় তাহলে ওই ঘড়িতে যখন ১২টা বাজে তখন ঘড়ির দোকানে থাকা ছয়টি ঘড়িতে মোট কত সময় দরকার হবে ঘন্টাগুলি বাজতে তো এই অঙ্কটাকে বা এই সমস্যাটাকে আমরা প্রথমে এইটুকু বোঝার চেষ্টা করি যে একটি ঘড়ির ঘণ্টা যখন ঘড়িতে নটা বাজে তখন ওই ঘন্টাগুলি নবার বাজবে তার জন্য সময় দরকার হয় বারো সেকেন্ড এবার যখন বারোটা বাজে অর্থাৎ বার বাজবে ঘণ্টাটি কত সেকেন্ড দরকার হবে তো এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সমস্যা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য এ বছরের পরীক্ষা এসে গেছে আর কয়েকদিন পরেই তো আশা করা যাচ্ছে এই ধরনের একটি সমস্যা এ বছরের পরীক্ষাতে আমরা পেলেও পেতে পারি তো এই সমস্যাটি যখন সমাধান করা হবে তখন আমাদের কোথায় কোথায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল সে জায়গাগুলো দেখে নেব নাম্বার ওয়ান যখন নয়টা বাজে তখন নবার বাজে ঘন্টা তো আমরা ন্যাচারালি এইভাবে করে দেবো যে নয় বার বাজতে বারো সেকেন্ড সময় লাগে একবার বাজতে বারো বাই নয় আর বারো বার বাঁচতে দরকার হবে বারো গুণ বারো বাই নয় তো এটা করলে একদম ভুল হয়ে যাবে সমস্যার সমাধানটি উত্তরটি ভুল হবে তো এবার পরীক্ষায় আমরা প্রশ্নপত্রে যে চারটে অপশান পাবো তার মধ্যে এই সমাধানটা করে যে উত্তর আসবে সেই উত্তরটা এ আগে রয়েছে তো অধিকাংশ স্টুডেন্ট কী করবে তখন এইটাকেই সঠিক অ্যান্সার বলে মেনে নেবে তো এখানে আমাদের ভুলটা কোথায় হচ্ছে সেই জায়গাটা বুঝতে হবে এবং এর সঙ্গে আমরা আরেকটু পার্ট জুড়িয়েছি যে একটা ঘড়ির দোকানে থাকা ছয়টি ঘড়িতে যখন বারোটা বাজবে তখন ওই ছয়টি ঘড়ির ঘণ্টা যখন একসঙ্গে বাঁচতে শুরু করবে তখন মোট কত সময় দরকার হবে তো এখানেও আমাদের একটা ভুল হওয়ার সম্ভাবনা রয়ে গেছে তো সেই ভুলগুলো না করে আমরা সঠিক উপায়ে সঠিকভাবে সঠিক অ্যান্সারটি কিভাবে। বের করতে পারি এবং অল্প সময়ে বের করতে পারি সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমরা কি করবো আমাদের এই জায়গাটা একটা ক্লিয়ার কনসেপশান আনতে হবে তাহলে এই ধরনের সমস্যা আর কোনো দিন আমাদের ভুল হবে না কি যখন নটা বাজে তখন ঘন্টা কয়বার বাজে নয়বার ঢং ঢং করে নবার ঘন্টা বাজল তো এই ঘন্টা বাজার জন্য যে সময় দরকার হয় সেই জায়গাতে আমাদের একটা বিষয় জেনে রাখতে হবে যে এই একটা ঘন্টা বাজলো একটা ঘন্টা যখন বেজে গেল সেই সময়টাতে আমরা তো কোনো সময় অবকাশ পাইনি একটা ঘন্টা যখন টক করে বাজলো তখন তো সময় লাগেনি আমাদের এবার এরপরে যখন আর একটা ঘণ্টা বাজবে তখন এই ঘন্টাটা বাজলো এরকম ঢং ঢং এই যে দুবার ঘন্টা বাজলো সেই দুবার ঘণ্টা বাজার জন্য এখানে একটা সময়ের অবকাশ দরকার হয়েছে যখন আর একবার বাজবে তখন আর একটা সময়ের অবকাশ দরকার হবে তো এবার দেখো যখন তিনটে ঘন্টা বাজলো তখন সময়ের অবকাশ কয়বার হলো এই একবার এই একবার দুবার যখন চারটে ঘন্টা বাজবে তখন সময়ের অবকাশ দরকার হচ্ছে একবার দুবার তিনবার তো ঠিক এইভাবে যখন নবার ঘন্টা বাজবে তখন আমাদের সময়ের অবকাশ দরকার হবে আটবার সময়ের অবকাশ বলতে বোঝাচ্ছি এখানে এই ঘন্টাটা বাজা এবং এই ঘন্টাটা বাজা এই দুটোর মধ্যে কতটুকু সময় আমার দরকার হলো একে আমরা বলবো সময়ের অবকাশ এইটা যোগ করে করেই আমাদের টোটাল সময়টা কাউন্ট করতে হয় তাহলে যখন ঘড়িতে নটা বাজে তখন নবার ঘন্টা বেজেছে নবার ঘন্টা বাজার জন্য আমার কতবার সময় দরকার হয়েছে আটবার তো সেই জন্য লিখে রাখতে হবে নবার ঘন্টা বাজার জন্য আটবার সময়ের অবকাশ দরকার আর বারোটার সময় যখন বারোবার ঘন্টা বাজবে তখন আমাদের এগারোটা অবকাশ দরকার অর্থাৎ সময়ের অবকাশ দরকার এই জায়গাটা যদি আমি ঠিক না করি তাহলে কিন্তু আমি এই ভুল জায়গাতে চলে যাব এই জায়গাটা আজ থেকে মনে রাখতে হবে পরীক্ষার দিন পর্যন্ত যে কি যখন নটা বাজে তখন নটা ঘন্টা বাজবে যখন বারোটা বাজে তখন বারোটা ঘন্টা বাজবে কিন্তু নটা ঘন্টা বাজার জন্য আমার আটবার সময়ের অবকাশ দরকার কেন প্রথম ঘন্টা বাজার পর দ্বিতীয় ঘণ্টা বাজা পর্যন্ত একবার সময়ের অবকাশ হয় আবার দ্বিতীয় ঘন্টা থেকে তৃতীয় ঘন্টায় একবার সময়ের অবকাশ হয় অর্থাৎ সময়টা আমার যে লাগছে সেটা প্রথম ঘণ্টা আর দ্বিতীয় ঘন্টার মধ্যে একবার সেজন্য এক একটা ঘন্টার সময়কে আমরা ধরবো না তাহলে এবার আমরা ঐকিক নিয়মে চলে আসব যে আটটি সময়ের অবকাশে আমার বারো সেকেন্ড সময় দরকার হয়েছে এই তাহলে একটা সময়ের অবকাশে কত সেকেন্ড দরকার হয় বারো বাই আট আর এগারোটা সময়ের অবকাশে আমার কত সেকেন্ড দরকার হয় বারো বাই আটের সাথে এগারো গুণ করব তারপর সেটা সমাধান করে পাবো তেত্রিশের দুই বা ষোলো পূর্ণ একের দুই সেকেন্ড এই ষোলো পূর্ণ একের দুই সেকেন্ড সময় দরকার হয়েছে একটি ঘড়িতে যখন বারোটা বাজে সেই ঘন্টাগুলো পরপর বারো বার বাজার জন্য আমার এত সেকেন্ড দরকার হয়েছে ষোলো পূর্ণ একের দুই তেত্রিশকে দুই দিয়ে ভাগ করলে ষোলো দুগুণি বত্রিশ এক অবশিষ্ট থেকে একের দুই হয় এবার প্রশ্ন হচ্ছে দোকানে ছয়টি ঘড়ি রয়েছে ছয়টি ঘড়িতে যখন বারোটার ঘন্টা বাজবে তখন কত সময় দরকার হবে ন্যাচারালভাবে আমরা কী বলবো একটা ঘড়িতে বারো বার ঘণ্টা বাঁচতে যদি ষোলো পূর্ণ একের দুই সেকেন্ড দরকার হয় তাহলে ছটা ঘড়িতে কত দরকার হবে এই ষোলো পূর্ণ একের এর সঙ্গে ছয় গুণ করে দেবো তত সেকেন্ড দরকার হবে সেই উত্তরটাও কিন্তু আমরা অপশান এর মধ্যে ধরো পেয়ে গেছি তখন আমরা এটাকে রাইট করে দেব কিন্তু একটু চিন্তা করো কি যে ছটা ঘড়ি কেন একশোটা ঘড়ি হোক দুশোটা ঘড়ি হোক পাঁচশোটা ঘড়ি হোক ঘড়ি যতগুলোই হোক বারোটা যখন বাজবে বারোটার ঘন্টা যখন বাজতে শুরু করবে সবকটা ঘড়িতে তো একসাথে ঘন্টাগুলো বাজবে আবার পরের ঘণ্টাটা একসাথে বাজবে আবার পরের ঘন্টাটা একসাথে বাজবে এইভাবে বাজতে বাজতে বারোটা যখন ঘণ্টা বাজবে তখন সেই সময়ের অবকাশ অবকাশটা এগারোবারই থাকবে বারোটা ঘন্টা একটা ঘড়িতে বাঁচতে যদি ষোলো পূর্ণ একের দুই সেকেন্ড সময় দরকার হয় তাহলে ছটা ঘড়িতেও ওই একই সময় দরকার হবে তো এই জায়গাটাতে কিন্তু অনেকেই আমরা ভুল করে আসার একটা প্রবণতা দেখাবো কিন্তু সেটা আজকের পর আর দেখানো যাবে না তো আমরা যে সমস্যাটি সমাধান করলাম এই সমস্যাটিকে আমরা আরও ঘুরিয়ে রকম কেমন সমস্যা পেতে পারি সেই বিষয়টা একবার দেখে নেব তবে আজকে যদি তুমি এই চ্যানেলে প্রথম আও অর্থাৎ কুইকেল চ্যানেলটি তুমি প্রথমবার ভিজিট করো সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো কেন পরবর্তী এপিসোড আপলোড করলে তার নোটিফিকেশন পেয়ে যাবে তুমি তোমার মোবাইলে আর যদি কম্পিটিটিভ এক্সাম ম্যাথ বইয়ের দরকার হয় তাহলে ভিডিও ডিসক্রিপশান বক্সে ক্লিক করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে সেখান থেকে বইয়ের অর্ডার করে বই সংগ্রহ করে নেওয়া যেতে পারে তো এবার আমরা পরবর্তী আরেকটি সমস্যা দেখব এই ঘড়ির ঘন্টা বাজার বিষয়ে সমস্যাটি কিভাবে চেঞ্জ হতে পারে এবারে সমস্যা দুপুর বারোটায় একটা ঘড়িতে ঘন্টাগুলি বাঁচতে সময় নেয় বাইশ সেকেন্ড তাহলে রাত বারোটার সময় ঘন্টাগুলি বাজতে কত সেকেন্ড সময় নেবে আর ভোর পাঁচটা এবং বিকেল পাঁচটা এই দুই সময় কত সেকেন্ড করে সময় নেবে বা কতক্ষণ ধরে ঘন্টাটি বাজবে তো প্রথম যে পার্টি আমরা পাচ্ছি দুপুর বারোটায় বাজতে যদি বাইশ সেকেন্ড সময় নেয় তাহলে রাত বারোটায় বাজতে কতক্ষণ সময় নেবে তা দুপুর বারোটায় বারো বার ঘন্টা বাজে রাত বারোটার সময়ও কিন্তু বারো বার ঘণ্টা বাজে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেম থাকবে দুপুর বারোটায় যদি বাইশ সেকেন্ড সময় লাগে তাহলে রাত বারোটাতেও বাইশ সেকেন্ড সময় লাগবে বিশেষ করে এই যে যে ঘন্টা বাজে দোলকের যে ঘড়িগুলি সেগুলি রাত বারোটাতেও বারো বার বাজে দুপুর বারোটাতেও বারো বার বাজে তো সেক্ষেত্রে আমরা এটা জেনে নিতে হবে আমাদের যে রাত বারোটায় যদি বারো বার ঘন্টা বাজে তাহলে একই সময় দরকার হবে এবার চলে আসব। পাঁচটার সময় সময়ের অবকাশ কবার চারবার বারোটার সময় সময় বেরো বারোটার সময় অবকাশ কবার তাহলে আমরা কি বলবো এগারোটা অবকাশে সময় লাগে বাইশ সেকেন্ড একটা অবকাশে বাইশ বাই এগারো আর চারটে অবকাশে বাইশ বাই এগারো গুণ চার কাটলে হয় দুই চার দুনি আট সেকেন্ড সময় লাগে তাহলে ভোর পাঁচটার সময় পাঁচবার বাজবে আট সেকেন্ড সময় লাগবে আবার বিকেল পাঁচটার সময় ওই চারবারই সময়ের অবকাশ দরকার হবে কেন বিকেল পাঁচটাতে পাঁচবারই কিন্তু ঘণ্টাটি বাজবে তাহলে আমাদের সেক্ষেত্রেও আট সেকেন্ড সময় দরকার হবে তো ঘড়ির কাটা বাজা এবং সেখানে কত সময় দরকার হচ্ছে এই বিষয়টির উপর ভিত্তি করে জহর নবোধয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে যদি কোনো প্রশ্ন তুমি পেয়ে যাও তাহলে তুমি আশা করছি সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে করে আসতে পারবে সময় নষ্ট না করে তো আজকের এপিসোড আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী এপিসোডে অন্য কোন বিষয়কে সামনে এনে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে থাকো